একদিকে দেবদাসের নতুন ইতিহাস বের করলো জেনজি আরেকদিকে একদিকে হিরো আলমের তো ব্যাপক লস রে বাবা আরেকদিকে হচ্ছে বাহ সিনেমার অফার পেয়ে গেল দেখি সেই উপস্থাপিকা দীপ্তি অ্যান্ড ওভাদুল কাদের কাকু তো বোধহয় বড় রকমের কট খেয়ে গেল রে পুরাই জ্বালা প্রথমেই আসি হিরো আলমের কাছে গতকাল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে গ্রেপ্তার করে গুলশান থানায় আটক করে রাখা হয়েছে এই খবর তো একদম চারদিকে চলছিল আর এর মাঝে সোশ্যাল মিডিয়ার কল্যানে এমন খবরও বেশি আসছিল যে আরাফাত জানিয়েছে আন্দোলনের সময় সে উল্টা-পাল্টা কথা বলেছে কারণ ওই সময় তিনি দুষ্টু পানি টাল হয়েছিল এবং সে নাকি তাকে ছেড়ে দেবার জন্য অনেক লাফালাফি করে কান্না করছে পুলিশের কাছে এনিওয়ে তাকে আটক করার খবর ছড়িয়ে পড়ার পর তো তার চিরপ্রতিদ্বন্দ্বী হিরো আলম একদম রাস্তায় মিষ্টি মিষ্টি খাইয়ে একাকার কিন্তু ওমা थाने গিয়ে দেখে আরাফাত নাই আরাফাত কই एयरपोर्ट গনা মাধ্যম থেকে জানানো হয় তাসকি খাওয়ার মতো খবর তিনি আটক নন এটা নিয়ে হচ্ছে একটা ধুম্রজাল ডিএমপি থেকে জানানো হয় পুলিশের পক্ষ থেকে তো আরাফাত কাটক করা হয়নি অন্য কোনো বাহিনী নিশ্চিত করে বলেনি যে আরাফাতকে আটক করা হয়েছে কি হয়নি ভাই তাহলে আরাফাত কই গেলটা কই এবার আসি দেবদাসের কাছে সোশ্যাল মিডিয়ায় তো এখন মাঝে মধ্যে অনেক রকম ইতিহাস বের হচ্ছে তার মধ্যে গতকাল জেনজিরা এমন এক ইতিহাস বের করলো পুরাই মাথা আওলায় দিল হঠাৎ করে ভাইরাল শেখ মুজিবুর রহমানের আসল নাম দেবদাস চক্রবর্তী তিনি হিন্দু পরিবারে জন্ম নিয়েছিলেন এবং দুই বছর পর্যন্ত তার নাম ছিল দেবদাস আরো অনেক কাহিনী বাবা ব্যাস সোর্সের ভ্যালিডিটি যাচাই বাচাই না করেই মজা নেওয়া শুরু হ্যাঁ অবশ্যই একটা সোর্স সেটা হলো দু সালে পার্লামেন্টে বিএনপির একজন এমপি রানুর বক্তব্য যিনি এই গল্প পেশ করেছিলেন পার্লামেন্টে এখন এই গল্পের কি সত্যতা কোথাও খুঁজে পাওয়া গেছে নাই উত্তর হলো পাওয়া যায় নাই হ্যাঁ কিছু কাগজের পত্রের ছবি ভাইরাল হচ্ছে কিন্তু করা যাচ্ছে এখন নিচ্ছে বিকজ সোশ্যাল মিডিয়ার এই টুইস্টে ভরা যে কাণ্ড কারখানা চলছে এর থেকে বড় টুইস্ট নাকি নেটফ্লিক্সেও নাই বাট যারা ইতিহাসের সম্পর্কে সত্যতা জানতে খুব আগ্রহী সবকিছু উল্টায় পাল্টায় ফেলছে কিন্তু ঘাটাঘাটি কে কোনো সত্যতা পাই নাই অনেকে তো বলছে এভাবে যদি সোশ্যাল মিডিয়া থেকে ইতিহাসবিদরা এক একটা সময় এক এক রকম ইতিহাস বের করতে থাকে তাহলে তো মাথা একদম নষ্ট হয়ে যাবে বাবা এবং কবে যেন শুনতে পাবো শেখ হাসিনা এবং মোদী দুঃসম্পর্কের কাজিন এবার আসি ওবায়দুল কাদের কাছে আরাফাতকে যেমন সবাই ম্যাগনিফাইন গ্লাস দিয়ে খুঁজছে তেমনি ওবাদুল কাদের কেউ গ্লাস দিয়ে খুঁজছে কিন্তু কোথায় কাকু কোথায় সেই মিম স্টারটা কোথায় এটাই হচ্ছে প্রশ্ন এবং এবার বোধ তিনি একটু ধরা খেয়ে গেলেন না আটক টাটক হননি অ্যাকচুয়ালি ওবায়দুল কাদের ব্যাংকের হিসাব সিজ করে রাখা হয়েছে মানে স্থগিত আহারে জালারে জালা পুরো জানা যায় ব্যক্তি ও তার ব্যক্তি মালিকেনাthin প্রতিষ্ঠানের কোনো নামে যদি হিসাব পরিচালিত হয় সেই হিসাবটা স্থগিত রাখা হবে এমন কি তার টাকা পয়সা ট্রান্সফার যাওয়া হবে না হবে সেটাও বন্ধ কিন্তু সেই বন্ধ কয় দিনের জন্য 30 দিনের জন্য দড় এটা কিচ্ছু হইল যাই হোক সিজ করছে ভালো কথা কিন্তু পাবলিক জানতে চায় টাকা কি আসলে আছে থাকলে কয় টাকা আছে প্রাণী দিয়া দেন ফাইনালে আসি দীপ্তি চৌধুরী কাছে উত্তেজিত বিচারপতির মালিকের সামনে দীপ্তি চৌধুরী যে এই প্রফেশনালিজম দেখিয়েছে এই পরে তো তিনি একদম কুইন হয়ে গেছেন কিন্তু এই কুইন এখন নাই হিসেবে সামনে আনার অফার দিয়েছে কে জ্যাজ মাল্টিমিডিয়া জ্যাজ মাল্টিমিডিয়া দীপ্তিকে বলেছে সিনেমা বানাবো সামাজিক মুভি আপনি আসেন কিন্তু দীপ্তি খুব বিনয়ের সঙ্গে না করে দিয়েছে এবং তিনি বলেছেন তিনি বর্তমানে উপস্থাপনা লেখালেখি এবং সামাজিক উন্নয়নমূলক কাজেই ফোকাস থাকতে চান অভিনয় তিনি আসতে চান না এখন ওকে ফাইন এখন আপনার কাছে বলি যদি দীপ্তি আসলেই অভিনয় আসতো তাহলে কেমন হতো বিষয়টা